কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সকালে দ্বৈত একটি বেঞ্চে লিখিতভাবে ক্ষমা চান ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সরকার। 48টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করার ব্যাখ্যা চেয়ে গেল 17 জানুয়ারি তাকে তলব করেন উচ্চ আদালত। এর আগে গত 13 ডিসেম্বর দেশের কারাগারগুলোতে শূন্য পদে 48 জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কারা কর্তৃপক্ষকে 7 জানুয়ারির মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।